হ্যালো গাইস, চলে এসেছি আবারও তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে। তো অফিস থেকে বাড়ি ফিরে খুব খিদে পেয়ে গেছিলো, তো ভাবছিলাম কি খাওয়া যায় কি খাওয়া যায়। চারিদিকে যেখানেই দেখি সেখানে শুধু আম আর আম। তো ফ্রিজ খুলে দেখি এখানে রয়েছে আম আর টক দই, তো ভাবলাম চলো আম আর টক দই দিয়ে একটা রেসিপি বানিয়ে খাওয়া যাক। তো চলো আজকে বানাবো আম লস্যি। তো এটা বানানোর জন্য এখানে দুটো আমি মিডিয়াম সাইজের, মিডিয়াম না বেশ ভালোই বড় আছে, তো এরকম টাটকা ফ্রেশ আম লাগবে, দুটো আম নিয়ে নিয়েছি। তো প্রথমে আমি আমটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি, দেন তারপরে একটা চাকুর সাহায্যে আমটাকে কেটে নিচ্ছি। তো আমি এই আমটা তিন টুকরো করব, তো আমার মিডিলের পোর্শনটা লাগবে না, মানে আটির দিকটা আমার লাগবে না, আমার এই ফালি দুটোই লাগবে। তো আমার কাছে সেম সাইজেরই আর একটা আম আছে, তো সেই আমটাও আমি এখন ফালি করে নিচ্ছি। তো আমার কাছে মোট চারটে ফালি হচ্ছে আর আটি দুটোকে আমি বাদ দিয়ে দিচ্ছি। তো এই চারটে ফালি দিয়েই কিন্তু আমার আজকের এই আমলস্যিটা রেডি করে ফেলবো আমি। তো চলো তাহলে এই আমলস্যিটা আমি কীভাবে রেডি করছি স্টেপ বাই স্টেপ তোমরা দেখতে থাকো। আমের ফালিটাকে আমি প্রথমে একটা চাকুর সাহায্যে দেখো এখানে ফালা ফালা করে কেটে নিয়েছি। প্রথমে লম্বায় লম্বায় কাটলাম, তারপরে আড়ে আড়ে কাটলাম, দেন তারপরে এই ফালিটাকে নিয়ে এভাবে উল্টে দিলাম। তো কী সুন্দর চোখো চোখো পিস দেখতে পাচ্ছ, রেডি হয়ে গেছে। তো এইভাবে বেশ নতুন এটা দেখলাম যে টিভিতে বা ভিডিওতে, অনেক ভিডিওতে দেখলাম এভাবে কাটছে আমটাকে, তো আমি এভাবে আজকে ট্রাই করলাম, বেশ ভালোই লাগলো। তো দেখো কত সুন্দর ইজিলি, মানে এটা দেখতে এত সুন্দর লাগছে না কি বলবো, খেতেই ইচ্ছে করছিলো না আর কি। তো দেখো আমার কাছে এই চারটে ফালি কিন্তু অবশেষে কিন্তু আমি রেডি করে ফেলেছি কেটে। তো এখন এগুলোকে আমি একটা চামচের সাহায্যে মানে মাড়িগুলোকে আমি বার করে নেব। তো চলো মাড়িগুলোকে বার করে নেওয়া যাক। দেখতেই পাচ্ছ খুব সুন্দর চামচে করে কিন্তু প্রত্যেকটা ফালি থেকে আমি মাড়িগুলোকে বার করে নিচ্ছি, এবং কি সুন্দর চৌকো চৌকো হয়ে বেরিয়ে আসছে, খুব ভালো লাগছে দেখতে। তো এইভাবে প্রত্যেকটা ফালি থেকে আমি মাড়িগুলোকে বার করে নিলাম। দেন মাড়িগুলোকে বার করে নেওয়ার পরে আমি এখানে এখন কিছু কাজু বাদাম আর কিশমিশ রেখেছিলাম, তো এগুলোকে একটুখানি কেটে নেব, কুচি কুচি করে কেটে নেব, তারপরে এটাকে আমি গার্নিশিংয়ের জন্য ব্যবহার করব। কাজু কিশমিশগুলো আমার খুব সুন্দর করে কিন্তু কাটা হয়ে গেছে দেখতেই পাচ্ছ। তোমাদের কাছে কিন্তু যদি আলমন্ড থাকে, আলমন্ড বাদামও এখানে ইউজ করতে পারো গার্নিশিংয়ের জন্য, খুব ভালো লাগবে দেখতে। তো আমি এখানে দেখো এখানে নিয়েছি একটু বিট লবণ, এখানে আছে কাজু বাদাম কিশমিশটা, এখানে আছে টক দই, এখানে আমার 200 গ্রাম টক দই রয়েছে। যেহেতু আমি বড় বড় দুটো মিডিয়াম সাইজের আম এখানে ইউজ করছি, সেই জন্য 200 গ্রাম টক দইটা নিয়েছি। তো এখানে আমি এখন আমটাকে, কুচো করে রাখা আমটাকে এখন দিয়ে দিচ্ছি একটা মিক্সির জারে, দেন তারপরে আমি এর মধ্যে 200 গ্রাম টক দই পুরোটাই আমি এখানে অ্যাড করে দেবো। টক দইটা এখানে অ্যাড করার পর আমি এখানে দেবো একটু বিট লবণ স্বাদ মতো, আর তারপরে দেবো হলো গিয়ে আমি একটু চিনি স্বাদ মতো, দেন তারপরে সবগুলোকে একসাথে কিন্তু পেস্ট করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ আমার পেস্ট করা কমপ্লিট হয়ে গেছে, আর দেখো কতটা ঘন হয়েছে থকথকে। তো এর মধ্যে এখন আমি ইউজ করছি জল পরিমাণ মতো, তোমরা ঠিক যতটা বানাতে চাইছো পরিমাণ সেই অনুযায়ী এর মধ্যে জলটা অ্যাড করবে। আর ঠিক যেরকম লস্যির ঘনত্বটা যেরকম হয়, তো সেই রকম অনুযায়ী মানে এর ঘনত্বটা রাখার চেষ্টা করবে। তো দেখতেই পাচ্ছ এর ঘনত্বটা এখনও অনেকটা ঠিক রয়েছে, এর মধ্যে আমি আরেকটু জল দিলাম, দেন তারপরে এটা ঘনত্বটা পাতলা করে নিয়েছিলাম, দেন তারপরে এর মধ্যে আবারও পরিমাণ মতো চিনি আর বিট লবণ অ্যাড করে দিলাম, কারণ যেহেতু জল ইউজ করেছিলাম তাই চিনি আর লবণের পরিমাণটা কম হয়ে যেতে পারে, তার জন্য আবারও অ্যাড করলাম। দেন তারপরে দেখো এখন আমার পুরো পারফেক্ট রেডি হয়ে গেছে দই লস্যি, কত সুন্দর দেখতে পাচ্ছ। তো চলো এর ঘনত্বটা আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি চামচের সাহায্যে, দেখে নাও এর ঘনত্বটা ঠিক কতটা হয়েছে, ঠিক এরকমই রাখার চেষ্টা করবে তোমরাও। চলো এবার সার্ভ করার পালা, আমি এখানে দুটো কাঁচের গ্লাসে এটাকে সার্ভ করে নিচ্ছি, আর দেখতে পাচ্ছ ঠিক কতটা সুন্দর মানে দেখতে হয়েছে, আর ঠিক ততটাই কিন্তু ইয়াম্মি এটা
টেস্ট, কারণ আমি এর আগেও এটা করে খেয়েছি। তো আজকে ভাবলাম তোমার সাথে শেয়ার করি এটা। তো দেখো কতটা সুন্দর। চলো এটাকে আমি এখন গার্নিশিং করব। তো গার্নিশিংয়ের জন্য আমি এখানে প্রথমে ইউজ করছি একটু আইস কিউব। এখানে আইস কিউবটা গার্নিশিংয়ের জন্য বলাটা ভুল হবে, তো আমি এটা অ্যাড করছি আইস কিউবটা এই কারণে যাতে এটা একটু ঠান্ডা ঠান্ডা মানে থাকে। আর ঠান্ডা হলেই কিন্তু দই লস্যি খেতে ভালো লাগে, তো আমরা সবাই জানি সেটা। তো এখন এখানে গার্নিশ করে দিচ্ছি আমি এটাকে মানে কেটে রাখা কাজু আর কিশমিশ দিয়ে। তো তোমরা এখানে আলমন্ড ইউজ করতে পারো, পেস্তা থাকলে পেস্তা বাদামও এখানে ইউজ করতে পারো তোমরা। তো চলো, আমার এখানে গার্নিশ করা কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখানে এখন স্ট্র দিয়ে দেবো দুটো। তো দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। তো এর মধ্যে এখন আমি স্ট্র দিয়ে দিচ্ছি। তো স্ট্র দেওয়ার পর চলো এটা টেস্ট করার পালা।